আজি তোমার মৃত্যুর 11 দিন হল, এতিয়াও বিশ্বাস করিব পৰা নাই তুমি যে আমার মাজত নাই। দৃশ্যটোৱে চকু সেমেকাই তুলিব আপোনার, বিশেষ ফটোখনে আপোনাকো বাকরুদ্ধ করিব। সি গমেই পোৱা নাই যে মাক তার চিরদিনৰ বাবে নাইকিয়া হল। মাতৃৰ উমাল বুকুর পৰখি ভালকৈ লবলৈকে নাপালে। জন্মদিনতে মাতৃক হেরুয়া এবছৰীয়া পোহৰৰ শ্রদ্ধাঞ্জলি মাতৃলৈ এখন ফটো আৰু সামাজিক মাধ্যমত এটি আবেগিক পোষ্ট। সামাজিক মাধ্যমত যথেষ্ট চর্চিত হৈ পৰিছে এই বিশেষ ফটোখন। আদ্যশ্রাদ্ধৰ দিনা চিকিৎসক অনিন্দিতা পাটোৱাৰীৰ স্বামীৰ আবেগিক পোষ্ট। আজি তোমার মৃত্যুর 11 দিন হল, কিন্তু এতিয়াও বিশ্বাস হওয়া নাই তুমি যে আমার মাজত নাই। তোমার হাঁহিটোৱে আমার পরিয়ালটোক উজ্বলাই রাখিছিল, এতিয়াও তোমার এই হাঁহিটোৱে উজ্বলাই থাকিবা আমার পোহরক আলোকিত করবলৈ। প্রতিদিনে তোমার কথা ভাবিলেই আমার শৈশবের কথা মনত পড়ে। আমার জীবনত তোমার অনুপস্থিতির বাস্তবতার সম্মুখীন হওয়াটো হৃদয় বিদারক। এই যন্ত্রণায় মোক গোটেই জীবন খেদি ফুরব। কিছুমান প্রশ্ন উত্তরবিহীন হল। তোমার অনুপস্থিতি চিরদিনের বাবে মোর জীবনত ঘা হয়ে থাকিব। মই ভগবানের ওসর প্রার্থনা করছো তুমি যতেই আসা শান্তিত থাকা, অজান দেশের পর পোহর সদায় আশীর্বাদ করে থাকিবা। ভার্গবর এই পোস্টটে বাকরুদ্ধ করেছে বর্তমান সামাজিক মাধ্যমত।